আসসালামু আলাইকুম এভরিহন আজকে যে প্রোডাক্টের রিভিউ শেয়ার করব সেটি হচ্ছে মাইল্ট অ্যান্ড মাইন্ড অ্যান্ড রেডিশ ক্রিম তোমরা অনেকেই আমার কাছে জানতে চাও যে আমি প্রোডাক্টটি ইউজ করছি কি না যেহেতু প্রতিদিন আমাকে কোনো না কোনো প্রোডাক্টের রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করতে হয় সেহেতু এতগুলা প্রোডাক্ট ইউজ করা কখনোই সম্ভব না যে প্রোডাক্ট আমি ইউজ করি প্লাস ওই প্রোডাক্টটি সম্পর্কে ভালো ইনফরমেশন যেগুলো সঠিক ইনফরমেশন সেগুলো জেনে তোমাদেরকে আমি রিভিউ দিই আর যেগুলো আমি ইউজ করি না সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রোডাক্টে রিসার্চ করে যেগুলো সঠিক ইনফরমেশন সেগুলো তোমাদেরকে আমি দেই এই প্রোডাক্ট যারা সেল করতেছে তারা এই প্রোডাক্ট নিয়ে কি ক্লেম করতেছে সেটাকে বলি অনেকে বলতেছে এই প্রোডাক্টই স্কিনটাকে ফর্সা করবে ব্রনের দাগ রিমুভ করবে তেলতেলে ভাব দূর করবে একনি রিডিউস করবে ডার্ক স্পট লাইট করবে ডারসেল রিমুভ করবে গ্লজমা রিডিউস করবে স্কিন হোয়াইটেনিং করবে কালো বাদামি তিল রিমুভ করবে ব্লেমিশ রিমুভ করবে রিডিউস করবে স্কিনের কোয়ালিটি স্কিনটাকে অনেক বেশি করে দিবে জাপানি ডল স্কিন করবে এটা চাইনিজদের মতো স্কিনটাকে অনেক সুন্দর করবে এই প্রোডাক্টে নিয়ে রিসার্চ করে যা ইনফরমেশনগুলো পেয়েছি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই প্রোডাক্টটি যখন তুমি আনবক্সিং করবা তখন এর ভিতরে যে জারটা দেখতে পারবে সেটা কিন্তু অনেক সুন্দর আমি আগে যেটা মনে করতাম যে যে প্রোডাক্টের জারটা অনেক সুন্দর হয় ওই প্রোডাক্টই অনেক ভালো হয়। যেরকম এই প্রোডাক্টের জারটা অনেক সুন্দর দেখলি মনে হবে যে হয়তো এটি অনেক ভালো প্রোডাক্ট। অনেকে হয়তো আমার মতো আছো। তো এই প্রোডাক্ট নিয়ে রিসার্চ করে এই প্রোডাক্ট কোন ব্র্যান্ডের এটা সম্পর্কে কোনো ইনফরমেশন আমি পাইনি এন্ড কি কি ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে এটা সম্পর্কে কোনো ইনফরমেশন দেয়া হয়নি। প্রোডাক্টের প্যাকেটে জাপানিজ ভাষায় লেখা আছে যা আমি পড়তে পারি নাই। আর ইনগ্রেডিয়েন্ট লিস্টে যেটা দেয়া আছে এই প্রোডাক্টে জিনসিং আছে আলফা আরবুটিন ভিটামিন সি ভিটামিন ডি থ্রি যে ইনগ্রেডিয়েন্টগুলো অনেক ভালো বাট আমি রিসার্চ করে এই প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্ট লিস্ট সম্পর্কে তেমন ইনফরমেশন পাইনি এই প্রোডাক্টটি অনেক হাই রেঞ্জে সেল করা হচ্ছে কেউ আটশো পঞ্চাশ টাকায় সেল করতেছে আবার কেউ এক হাজার দুশো পঞ্চাশ টাকা এভাবে সেল করতেছে মানে যে যেরকম পাচ্ছে সেরকমটাই সেল করতেছে বাট এই প্রোডাক্টটি হাই রেঞ্জে সেল হচ্ছে যেহেতু এই প্রোডাক্টের ইনফরমেশন দেয়া নেই সেহেতু এই প্রোডাক্টটি আমাদের স্কিনের জন্য সেফ না যারা সেল করতেছে তারা বলতেছে এটি নাকি পাতলা স্কিনটাকে মোটা করতে হেল্প করবে বাট না এটি কিন্তু পাতলা স্কিনটাকে মোটা করতে হেল্প করবে না এটি মোটা স্কিনটাকে পাতলা করবে সো এই প্রোডাক্টটি যদি তোমরা ইউজ করো তাহলে তোমাদের স্কিনটাকে পাতলা করে দিবে হয়তো যখন ইউজ করবা তখন বেনিফিটস পাবা ভালো স্কিনটাকে ফর্সা করতেছে তোমার ব্রাউন রিমুভ করতেছে, মিশটা রিমুভ করতেছে, লাল বাদামি টিল যেটা আছে ওটা রিমুভ করতেছে। হতে পারে এটা কাজ করবে। বাট কাজ কোলেই ভালো প্রোডাক্ট হয়ে যায় না। যখন তুমি এটি লং টাইম ধরে ইউজ করবা বা ইউজ করা অফ করে দিবা, তখন তোমার স্কিনে সাইড ইফেক্ট শুরু হয়ে যাবে। তখন অনেক ধরনের প্রবলেম হবে স্কিনে। কিছুদিনের জন্য স্কিনটাকে সুন্দর করে, পরে স্কিনটা খারাপ হয়ে যাবে। এটা করার কোনো মানে হয় না। তোমরা ভুল করেও এই প্রোডাক্টটি ইউজ করবে না। আজকে হতে কি কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট না যেগুলো ব্র্যান্ডেড প্রোডাক্ট না সেগুলা কিন্তু কোনোভাবেই ভালো হতে পারে না কিছুদিনে যদি স্কিনটাকে সুন্দর করলেও এটি স্কিনটাকে নষ্ট করে দিবে সো তোমরা এই প্রোডাক্টটি ইউজ করবা না আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে এরকম প্রোডাক্টের রিভিউ প্রতিদিন জানতে পারবা আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করিও